আমাদের আজকের অনুষ্ঠানে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা আমার খুব প্রিয় মানুষ আপনাদেরও খুব প্রিয় মানুষ প্রিয় মুখ তাদের যে ব্যান্ডটি রয়েছে সে ব্যান্ড বিখ্যাত বাংলাদেশে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও এই ব্যান্ডটি অনেক জনপ্রিয় ফিডব্যাক ফিডব্যাকের সাথে কাজ করা কিন্তু আমার আজকে নয় যখন আমি নীলাঞ্জনা শুরু করি দুই হাজার তখন থেকে ফিডব্যাকের সাথে আমার কাজ ওই সময় আমাদের স্টুডিওটা ছোট ছিল আমাদের সেরকম বাজেট ছিল না কিন্তু ফিডব্যাককে আমরা কিন্তু পেয়েছি যখন ডেকেছি তখনই আমাদের সাথে আজকে আছেন কুইকব্যাকের দুজন সদস্য ফোয়ান্নাসের বাবু তার পাশে রয়েছেন লাবু রহমান এই যে একসাথে কাজ করা নিশ্চয় আপনাদের মনে আছে নীলাঞ্জনের কথা যে আমরা বাংলা একাডেমিতে একটা শুটিং করেছিলাম ফিডব্যাকের একটি গান চ্যানেলের সাথে এই যে কাজ করা এই যে কাজের একটা সক্ষতা হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগে এখন পর্যন্ত আমার সাথে ব্যক্তিগত আমার সাথে চ্যানেলে তো অনেক দিনের সম্পর্ক সাগর ভাই সিরাজ ভাই এবং চ্যানেলের শুরু হয় যখন সিদ্ধশরী থেকে সেই ওই অল্প পরিসরে তখনই আমাদের যোগাযোগ ছিল নাটকের মিউজিক করতাম বিভিন্ন অনুষ্ঠানের স্টিং বানাতাম যোগাযোগটা বন্ধুদের ছিল সেই নব্বই দশকের শেষ থেকে তারপরে তো চ্যানেলটা বাড়ছে আমরা আরও ক্লোজ হচ্ছি চ্যানেলের সাথে এরকম অনেকটা সক্ষতা হ্যাঁ সক্ষতা অবশ্যই অনেক দিনে একটু হিসাবের খাতা খুলি হ্যাঁ সেটা হচ্ছে যে ফিডব্যাকের কত বছর হলো

পারিবারিক সামাজিক এগুলো তো সময় বেশি সময় দিতে হতো তাতে বাসা থেকে কথা বলতো আবার সামাজিকভাবেও লম্বা লম্বা চুল রেখেছিল কি করছে একটা সময় ছিল অপসংস্কৃতি এগুলো শুনতে হয়েছে তারপর টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট পেতাম না একটা স্ট্রিং আমি যদি গিটার স্ট্রিং ছেড়ে তো

এটাকে আপনারা কোন চোখে দেখেন পজিটিভলি দেখেন এটা আসলে আমি এরকম ভাবে বললে ভালো যে এই লাইন আপের চেঞ্জ এটা পৃথিবীর সব দেশের সব ব্যান্ডের এটা হয় কি উচিত সব হয় আচ্ছা উচিত না একটু চেঞ্জেস আসে একটু আসে অনেক সময় চেঞ্জটা অনেক সময় পজিটিভ হয় অনেক সময় নেগেটিভ হয় হ্যাঁ তো আমাদের মনে হয় আমাদের চেঞ্জটা পজিটিভ এবং নেগেটিভ দুটার মধ্যখানেই আমরা ধরে নিতে পারি

তারা কিন্তু আসলে অনেক সমস্যার মধ্যে আছেন এই করোনা কালে সুতরাং আপনারা সবাই শুধু আমরা না আমরা তো অবশ্যই তাদের পাশে আছি আপনারা যদি তাদের পাশে দাঁড়ান আমি অন্তত রূপান্তরের পক্ষ থেকে এতটুকু রিকোয়েস্ট আপনাদেরকে করব। অবশ্যই একটা জিনিস কি আমাদের এখন একটা বাজে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের দেশে সবাই আমরা ফ্রি জিনিসটা পছন্দ করি কোথাও ফ্রি লেখা থাকলে আগে ওখানে নক করি সো আসলে গান বাজনাটা আসলে ফ্রি হয়ে গেছে আমরা সবাই ফ্রি গান শুনতে চাই ফ্রি করি কিন্তু আমাদের সময় কিন্তু ফ্রি ছিল না আমি কিন্তু একটা ক্যাসেট রেকর্ড করে নিয়ে আসতাম সেই মানে স্টেডিয়াম থেকে আমার একশো দেড়শো টাকা খরচ হতো একশো দেড়শো টাকা কিন্তু এখন ওই ওই সময় অনেক টাকা এখন একটা গানের পিছনে পাঁচ টাকা খরচ করতে চায় না এটা খুব প্যাসিডিক কিন্তু ভালো গান পাবে কিভাবে তাহলে মানে সবকিছুরই তো একটা ইম্প্যাক্ট থাকে

আরেক নাম ধোকা এটা পাবার পরেও প্রেমে কি বিশ্বাসী হওয়া উচিত প্রেমের সাথে কিন্তু আমার উপহার যোগের একটা বিষয় থাকে প্রেম ধোকাই হোক ছাকাই হোক যেটাই হোক অরিজিনালি হোক একটা উপহারের বিষয় থাকে যে প্রেমিকাকে উপহার দিতে হয় তো সেক্ষেত্রে মানে কি টাইপের উপহার আপনারা প্রেফার করতেন আমার ওয়াইফকে তো আমরা আমার ওয়াইফ এখনো আছে প্রথম থেকে উপহার বলতে কত রকম জিনিস দিয়েছি আই ডোট নো তবে আচ্ছা রেড রোজ সামথিং লাইক দ্যাট

ব্যর্থতা এটাও কাম্য না এটা হবে কি হবে ব্যর্থতা আর কোন কাজে আপনি ব্যর্থ হলেন বা সফল হলেন হ্যাঁ সে সময় বলে দেবে সেটার জন্য আমাকে করতে হবে ঘৃণা খুব খারাপ ঘৃণা ঘৃণার থেকে দূরে থাকা ভালো সাফল্য

এটা খারাপ লাগে কিন্তু গানটা যখন বানায় তখন একটা অ্যালবাম আগে যে অ্যালবাম করতে বলি বারোটা গান থাকতো আচ্ছা কিন্তু আমরা এইভাবেই বুঝতে কোনো ভাবি না যে এই গানটা খারাপ এটা ভালো সন্তানের মতো হ্যাঁ প্রত্যেকটা গান কি আমরা বেস্ট আমাদের বেস্টটা দিয়ে এফর্ট দিয়ে করি করতাম এখন দর্শক সুতরাং কত পছন্দ করে কিন্তু 12টার মধ্যে একটা না বা দুটো চলতে পারে 12টা হিট হতে পারে একটা হিট হতে পারে আমি এটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি

নিয়ে মানুষ তো পারফেক্ট না তাই না সবচেয়ে বড় আক্ষেপ জীবনে আমার কোন আক্ষেপ নাই এটা মানুষ ভাবি এটা হয় নাই হতে পারত ঠিক আছে ডাক্তার হতে চাইতাম

আর মানে জীবন যেন এভাবেই চলে যায় গানের মধ্যে তো অন্যরকম মজা আছে মিউজিক হচ্ছে একেবারে একটা ওই জিনিস আসলে মিউজিক আমরা তো ভাত খাই পেট ভরার জন্য আমরা মিউজিক শুনি মন ভরার মন ভরার জন্য তো আজকের অনুষ্ঠানে আমি একটা মিউজিক ভিডিও দেখাব সময় দেওয়ার জন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ চ্যানেলকে ধন্যবাদ কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমরা ভাববো আমরা সার্থক আমরা শুনলাম দুজন সঙ্গীত প্রেমী মানুষের কথা যে তারা কিভাবে সঙ্গীতকে তারা ভালোবাসেন পাগলের মতো ভালোবাসেন আমিও তো তাই এই যে আমাদের যে রূপান্তর অনুষ্ঠানটি হয় আমি কিন্তু মিউজিককে কোনো না কোনোভাবে ধরে রাখার চেষ্টা করি ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আমি চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের প্রিয় মুখকে নিয়ে